প্রায় নয় মাস পর খুলতে যাচ্ছে ওমানের শ্রমবাজার চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক সহ বারোটি ক্যাটাগরিতে ভিসা দেবে দেশটি বিকেলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে কথা জানান দেশটির রাষ্ট্রদূত আর প্রতিমন্ত্রী জানালেন দেশটিতে অবৈধভাবে থাকা ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকেও বৈধ করা হবে অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকুফের বিষয়টিও ভাবা হচ্ছে গেল বছর অক্টোবরে বন্ধ হয়ে যায় ওমানের শ্রমবাজার নয় মাসের বিরতি শেষে আবারও খুলতে যাচ্ছে এই বাজারটি আর এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত দীর্ঘ আলোচনা শেষে রাষ্ট্রদূত বলেন বারো ক্যাটাগরিতে ভিসা দেবে তারা চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক সহ দক্ষ জনবল নেয়া হবে বলেও জানান তিনি অ্যান্ড উই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম আমরা সব বিষয়ে কথা বলেছি দক্ষ জনশক্তি নেব আমরা বাকি সমস্যার কথাও তুলে ধরেছেন মন্ত্রী আশা করি সব সমস্যার সমাধান হবে বারোটি ক্যাটাগরিতে লোক নেয়া হবে নেক্সট অ্যাজ স্টেপস ইনশাআল্লাহ প্রতিমন্ত্রী জানান এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষদের নেয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটির প্রস্তাবনা দেবে এ সময় দেশটিতে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার বারো ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে সেটা তারা এগ্রি করেছে জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজাল দেওয়া হবে এবং তারাও চিন্তা করবে আমাদের প্রপোজাল কোনটা রাখবে কোনটা রাখবে না আমরাও চিন্তা করবো তাদের কোনটা রাখবো কোনটা দেশটিতে প্রায় দশ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা